বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এক্ষেত্রে গ্রামে গ্রামে পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিন্তু আবেদন পদ্ধতি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং চাইলে আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটিকে আপনারা কীভাবে ফিল আপ করবেন, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের কোয়ালিফিকেশন কী থাকতে হবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তাই বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন, ভিডিওটিকে একটু শেয়ার করে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, এমনই বিভিন্ন চাকরির খবর, বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির আপডেট রেগুলার পাওয়ার জন্য। তো অন স্ক্রিন মুহূর্তে আপনারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন। প্রথমেই দেখুন বলা হচ্ছে নেম অফ দ্য হেলথ সাব সেন্টার, এখানে আপনারা লিখে দেবেন। নেম অফ দ্য ভিলেজ, আপনার গ্রামের নাম লিখে দেবেন। দেন এখানে দেখুন স্পেস ফর পেস্টিং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এখানে আপনি আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনারা সেটে দেবেন। দেন এখানে নেম অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম এখানে লিখে দেবেন। নেম অফ অ্যাপ্লিকেন্ট হাজব্যান্ড, ওকে, নেম অফ অ্যাপ্লিকেন্ট ফাদার নেম এখানে লিখে দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের এখানে আপনারা ভিলেজের নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশনের নাম, ওকে, পিনকোড, নেম অফ হেলথ সাব সেন্টার, নেম অফ ভিলেজ, ওকে, ম্যারিটাল স্ট্যাটাস, ওকে, এখানে যা যা চাই হয়েছে ফর্মটির মধ্যে সব কিছু আপনারা সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করবেন। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টের জেরক্স স্লিপ অ্যাটাস্টেড কপি অ্যাটাচ করতে হবে তো দেখতে পাচ্ছেন, সেগুলি কিন্তু এক্ষেত্রে পরপর বলে দেওয়া হয়েছে। তো এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট, সার্টিফিকেটগুলি, জেরক্স স্লিপ, অ্যাটেস্টেড কপি আপনারা আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে দেবেন, একটি খামের ভিতর আপনারা ভরবেন এবং সেই এনভেলপের ওপর আপনাদেরকে কী লিখতে হবে তো সেটিও দেখতে পাচ্ছেন এক্ষেত্রে মেনশান করে দেওয়া হয়েছে। তো খামের ওপর আপনারা কিন্তু অবশ্যই এটা মেনশান করে দেবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর ভিলেজ, আপনার গ্রামের নাম, আন্ডার হেলথ সাব সেন্টারের নাম এখানে আপনারা লিখে দেবেন। নিচে দেখুন লেখা রয়েছে টু দ্য মেম্বার সেক্রেটারি আশা সিলেকশন কমিটি, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আপনার ব্লকের নাম, ওকে, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট, এভাবে আপনারা কিন্তু খামের ওপর লিখে দেবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে সরাসরি ব্লক ডেভেলপমেন্ট অফিসে আপনাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে আপনাদের আবেদনপত্রটিকে জমা করে আসতে হবে। এক্ষেত্রে আবেদন করার লাস্ট ডেট 31 মার্চ 2023 তারিখ বিকেল 4টে পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ, আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন, কালিম্পং অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, কালিম্পং সদর, কালিম্পং জেলায় নিয়োগের জন্য 15 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তির মেমো নাম্বারটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে দেখুন ব্লক, গ্রাম পঞ্চায়েত, হেলথ সাব সেন্টার অ্যান্ড ভিলেজ ওয়াইজ আশা ভ্যাকেন্সি এক্ষেত্রে দেখুন বলে দেওয়া হয়েছে। তো কোন কোন ব্লকের অধীনে কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং কোন কোন সাব সেন্টার নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কী রয়েছে সেটি আপনারা অন স্ক্রিনের মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো দেখুন প্রথমেই রয়েছে নেম অফ দ্য ব্লক কালিম্পং এক, নেম অফ দ্য পঞ্চায়েত দেখতে পাচ্ছেন এখানে পঞ্চায়েতের নামগুলি বলে দেওয়া হয়েছে, নেম অফ দ্য সাব সেন্টার, সাব সেন্টারের নাম বলে দেওয়া হয়েছে, নেম অফ দ্য ভিলেজ, ভিলেজের নাম বলে দেওয়া হয়েছে এবং কটি করে শূন্যপদ রয়েছে কোন গ্রামে সেগুলি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নেক্সট দেখুন রয়েছে ব্লকের নাম পেডং, এই ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা হচ্ছে, কোন কোন সাব সেন্টারে, কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কী রয়েছে সেগুলি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে পরপর দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট রয়েছে লাভা, এই ব্লকের অধীনে কোন কোন গ্রাম পঞ্চায়েত এবং কোন কোন সাব সেন্টার, কোন কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কী রয়েছে সেগুলি দেখতে পাচ্ছেন পরপর বলে দেওয়া হয়েছে। এবং সবশেষে রয়েছে গরুবাথান, এই ব্লকের অধীনে কোন কোন গ্রাম পঞ্চায়েত, কোন কোন সাব সেন্টার এবং কোন গ্রামে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কী রয়েছে সেগুলি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে সব মিলিয়ে আমি আপনাদেরকে বলে দিই টোটাল কিন্তু এক্ষেত্রে 25টি কিন্তু শূন্যপদ রয়েছে, সব মিলিয়ে 25টি শূন্যপদ রয়েছে। তো দেখুন এক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে এলিজিবিলিটি, প্রথমে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি ম্যারিড, ডিভোর্সড অর উইডো ওমেন, সার্টিফিকেট অফ ম্যারেজ ফ্রম কম্পিটেন্ট অথরিটি ইজ রিকোয়ার্ড, ওকে, অর্থাৎ এক্ষেত্রে বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। এবং দেখুন নেক্সট বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি এ রেসিডেন্ট অফ দ্য সেম ভিলেজ ফর হুইচ সি উইল বি সিলেক্টেড, ওকে, অর্থাৎ প্রার্থী যে গ্রামে শূন্যপদের জন্য আবেদন করবেন তাকে কিন্তু সেই গ্রামেরই স্থায়ী বাসিন্দা হতে হবে, ওকে। নেক্সট দেখুন বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি উইদিন এজ গ্রুপ 30-40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু 22-40 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের বয়স সেন্সিটিভিটি করতে হবে 1 মার্চ 2023 তারিখ অনুযায়ী। নেক্সট দেখুন বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড বি অ্যাটলিস্ট মাধ্যমিক পাস
অর অ্যাফিয়ার্ড, অর্থাৎ অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে এক্ষেত্রে আপনার কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনি মাধ্যমিক অ্যাফিয়ার্ড হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেছে 17 মার্চ 2023 থেকে এবং লাস্ট ডেট 31 মার্চ 2023, এর মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। ওকে, সমস্ত ডিটেলস আমি যদিও ভিডিওটি শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি, তাছাড়াও যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত কিছু নিজেরাও ভালোভাবে কিন্তু একবার পড়ে নেবেন। ওকে।